বন্ধুরা সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত। আগের ভিডিওয় আমি তোমাদেরকে দেখিয়েছি 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সফল হয়েছ তাদের পিপিএস বা পিপিআর করার নিয়মটি কী, নিয়মাবলীগুলি। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে কোনো কোথাও না গিয়ে কিভাবে তোমরা বাড়িতে একা একা নিজেরাই নিজেদের পিপিএস বা পিপিআর এর আবেদনপত্রটি পূরণ করতে পারবে। চলো প্রথমে আমরা চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিয়েছি। এখানে আমরা লিখব WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখানে আমরা এসে প্রথমে যে WBCHSE কথাটা লেখা আছে সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার ফলে প্রথম যে ওয়েব পেজটি খুলে গেল সেখানে আমরা ক্লিক করব। এই যে লেখা আছে wbchse.nic.in, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার ফলে আমাদের সামনে যে পেজটি খুলে গেছে দেখতে পাচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল হোম পেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে স্ক্রিনের সামনে অনলাইন পিপিএস পিপিআর 2019 স্ক্রল করে যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে আরেকটি নতুন পেজ এখানে খুলে গেছে যেটি অ্যাড্রেস হলো wbchsepps.ppr.in। এই ওয়েব অ্যাড্রেসে বা এই নতুন ওয়েব পেজে আমরা দেখে কিন্তু পিপিএস বা পিপিআর এর আবেদনপত্র জমা করতে হবে অনলাইনে। এবার আমরা দেখে নেব কিভাবে এই প্রক্রিয়াটি করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এই যে হলুদ বাটনটি রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই পরবর্তী পর্যায়ে আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। সেই ফোন নাম্বারটি অবশ্যই তোমরা একটি বৈধ ফোন নাম্বার দেবে এবং সেইটি রেজিস্টার করার পর তারপরে এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এই যে একটি বলা হচ্ছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাড ক্যান্ডিডেট করতে হবে। তারপরে এইরকম একটি পেজ খুলে যাবে, সেই পেজে গিয়ে তোমাদেরকে 6 সংখ্যার রোল এবং 4 সংখ্যার নাম্বার এখানে বসাতে হবে। তারপরে নিচে লেখা আছে মার্কশিট নাম্বার, এখানে তোমাদের মার্কশিট নাম্বারটি বসাতে হবে। মার্কশিট নাম্বারটা কোনটা না, এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে একটি ডেমো মার্কশিট এখানে দেওয়া হয়েছে, এই মার্কশিটের ওপরে বাঁ দিকে যে নাম্বার কথাটি লেখা আছে এইখানটা করে যে নাম্বারটি থাকবে সেটি হবে মার্কশিট নাম্বার। তাহলে এখানে মার্কশিট নাম্বারটি বসিয়ে অ্যাড ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এইরকম একটি পেজ খুলে যাবে যেখানে ক্যান্ডিডেট অর্থাৎ ছাত্র বা ছাত্রীর নাম বেরিয়ে আসবে, সে পাস্ট না ফেল সেটা দেখাবে এবং সে কোন বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে সেই বিদ্যালয়ের নাম এখানে দেখাবে এবং তার উচ্চ মাধ্যমিক মার্কশিটে যে যে বিষয়গুলি ছিল সেই সেই বিষয়গুলি এখানে পরপর দেখাবে এবং তার পাশে এই যে লেখা আছে পিপিএস অবলিক পিপিআর এই অপশনগুলি রয়েছে। এবার আমাদের কি করতে হবে, আমরা যারা আগে থেকে স্থির করে রেখেছি কোন বিষয়টি পিপিআর করব কোন বিষয়টি পিপিএস করব নিয়মাবলী অনুযায়ী সেইটি আমাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে সিলেক্ট করব, যদি আমরা পিপিআর সিলেক্ট করি কোনো বিষয়ে তাহলে তার জন্য 100 টাকা আমাদেরকে দিতে হবে, যদি কোনো বিষয়ে আমরা পিপিএস সিলেক্ট করি তার জন্য আমাদের 60 টাকা দিতে হবে। এরকমভাবে আমরা পুরো বিষয়গুলো যেটা যেরকম প্রয়োজন আমরা সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর তখন একটা পপ আপ আসবে কি না, আর ইউ শিওর টু সাবমিট, আপনি কি নিশ্চিত এই তথ্যটা আপনি সাবমিট করতে চান। আমাদেরকে তখন ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করার পর কি হবে না, ওকে বাটনে প্রেস করার পর তখন আমরা দেখতে পাবো, ওকে বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাবো আমরা একটি লেখা আসবে এটা নতুন নিয়ে যে কি এখানে দেখাবে যে আপ টু অ্যাড ক্যান্ডিডেট বাটন। এখানে একটা অ্যাড ক্যান্ডিডেট বাটন আসবে যেখানে বলা হবে আপ টু এ ম্যাক্সিমাম অফ 10 ক্যান্ডিডেটস ইন ওয়ান গো। আমরা চাইলে একসঙ্গে 10 জন ছাত্র বা ছাত্রীর পিপিএস বা পিপিআর এর আবেদন একসঙ্গে করতে পারি এবং সেখানে গিয়ে আমরা দেখব এখানে একটি পেমেন্ট মোড লেখা আছে। মনে রাখতে হবে এখানে পেমেন্ট মোড আমাদের পিপিএস বা পিপিআর করার ক্ষেত্রে একমাত্র পেমেন্ট মোড হচ্ছে অনলাইন, এখানে অফলাইনে কোনো ব্যবস্থা নেই। তাই এখানে গিয়ে এই যে সিলেক্ট বাটনে গিয়ে ক্লিক করে এখানে আমাদেরকে অনলাইন পেমেন্ট মোড সিলেক্ট করে নিতে হবে। তারপরে অনলাইন পেমেন্ট মোড সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে
যথারীতি এখানে পেমেন্টটা করে দেখাতে হবে, এবং পেমেন্ট করা হয়ে গেলে এখানে পেমেন্টে একটি চালান নাম্বার দিয়ে দেবে এবং সেটি আমরা যথারীতি সেভ করে রাখবো। বা এখানে আমরা এই যে এখানে দেখাচ্ছে পোর্টাল ফর অনলাইন সাবমিশন অফ পিপিএস পিপিআর, এই যে একটা মডেল দেওয়া হয়েছে, এই রকম একটা চালান নাম্বার থাকবে, পাল ইচ্ছা হলে আমরা চালানটিকে ডাউনলোড করে রাখতে পারি পরবর্তী কাজের জন্য। তাহলে এবার আমরা একটু দেখে নিই লাইভ কীভাবে জিনিসটি করতে হবে। এখানে গিয়ে এই যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর, এখানে আমরা অ্যাপ্লাই করব। এই যে ক্যান্ডিডেট একটি ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার আমরা ধরে নিই 8001111, এটা দিলাম। সঙ্গে পেমেন্ট মোডটা অনলাইন সিলেক্ট করে নিয়ে অ্যাড ক্যান্ডিডেট করে নিলাম। এটি করার ফলে এই যে চলে এলো, এবার আমাদেরকে ছখানা ছ ডিজিটের রোল তার সঙ্গে 4 ডিজিটের নাম্বার, মনে রাখতে হবে মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, 6 ডিজিট রোল এবং 4 ডিজিট নাম্বার লিখতে হবে, নিচে মার্কশিটের নাম্বার লিখতে হবে, তারপরে শো করতে হবে। আর শো করলে ক্যান্ডিডেট এবং তার সমস্ত সাবজেক্টগুলো দেখাবে, সেখানে সংশ্লিষ্ট সাবজেক্টের এগেনস্টে পিপিএস পিপিআর সিলেক্ট করে অ্যাড করতে হবে, সাবমিট করতে হবে, এবং অবশেষে আমরা কি করব না আমরা অবশেষে পেমেন্ট অপশনে গিয়ে মেক পেমেন্ট করব। এবং পেমেন্ট হয়ে গেলে আমরা এখানে দেখতে পারি যে পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট, পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট আমরা একটা নাম্বার পাবো, সেই পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট ও চালান নাম্বারটা এখানে দিয়ে আমরা সাবমিট করে দেখে নিতে পারি বা রিভিউ স্ট্যাটাস দেখতে পারি পরবর্তীকালে যখন রিভিউ রেজাল্ট হবে, বা পেমেন্ট রিকনসিলেশনে যেতে পারি, বা কিছুদিন পর একটা নির্দিষ্ট সময় পর ওই মোবাইল নাম্বারে তো আমাদেরকে জানানো হতে পারে, অথবা আমাদেরকে এখানে দেখে নিতে হবে যে কিভাবে আমাদের রেজাল্টে কী হয়েছে, তখন রোল নাম্বার বসিয়ে মার্কশিট নাম্বার বসিয়ে সাবমিট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্যাটাসটা কি, আমরা যে পিপিএস বা পিপিআর করেছিলাম সেটি কি হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিও, যাতে করে সবাই দেখে ভিডিওটি উপকৃত হয়। ধন্যবাদ।